প্রথমে আমি এই যে এটাকে বলে আই পিন এটা নিয়েছি এটাকে কি করে ইউজ করবে যে কোন জায়গায় সেটা আমি তোমাদের করে দেখাচ্ছি এর জন্য আমি মোতি নিয়েছি এবার মোতিটার মধ্যে এটাকে পাস করে দিলাম দিয়ে আমার যতটুকু অপ্রয়োজনীয় অংশ সেটাকে কেটে এভাবে বাদ দিয়ে দিলাম তুমি এতটা অংশ নিয়েছি এবার এটাকে আমি প্রথমে পেছন দিকে এইভাবে বাঁকিয়ে দেব যারা শুরু থেকে শিখছো তাদের জন্য এটা দেখাচ্ছি যে এভাবে পিছন দিকে করে নিলাম তারপর এটাকে যে রাউন্ড নোজ প্লায়ারের সাহায্যে এটাকে এইভাবে আমি আস্তে করে এইভাবে রাউন্ড করে দেবো এই যে দেখো এরকম এরকম হয়ে যাবে এবার হেডপিন হেডপিন কি করে ইউজ করবে হেডপিনকেও এই আমি একটা বল নিয়েছি এই বলটাকে এর মধ্যে দিয়ে এইভাবে পাস করিয়ে দিলাম এটা অনেক সময় তোমাদের এরকম থাকবে সেটাকে নিজেদের শেপে করে নিতে হবে কেটে এটাকে এভাবে করে নিলাম এবার এটা যতটুকু লাগবে তার বাকি অংশ কেটে একইভাবে কেটে ফেলে দেবো যে কোনো জিনিস হ্যাঙ্গিং করবো যখন তখন আমাদের এই আই পিন বা হেডপিনের সাহায্যে এটাকে হ্যাঙ্গিং করতে হবে এটাকে নিলাম একইভাবে এটা একে পেছন দিকে প্রথমে বাঁকিয়ে দেবো তারপর এই যে রাউন্ড নোজ প্লায়ারের সাহায্যে এইভাবে আমি এটাকে রাউন্ড করে দেবো হয়ে গেল এবার এই যে এটা করেছি এটাকে কি করে হ্যাঙ্গিং করব এই যে এটাকে জয়েন করেছিলাম রাউন্ড করেছিলাম এটাকে আমি কিছুটা ফাঁকা করে নেব এটাকে খানিকটাকে ফাঁকা করে নিলাম ফাঁকা করে নিয়ে যে ফাঁকা করে নিয়েছি এবার এটাকে এর মধ্যে দিয়ে এইভাবে পাস করে দেবো এ দেখো তারপর এটাকে আবার রাউন্ড পিলার দিয়ে এইভাবে মুড়িয়ে এইভাবে করে দেবো চেপে দেবো তাহলে হয়ে গেল এই এটাকে এই হয়ে গেল এটাকে রেখে দিলাম এবার আমরা এটাকে হ্যাঙ্গিং করব হ্যাঙ্গিং করার জন্য আমার এরকম হুক লাগবে এই হুক নিলাম হুক নিয়ে এর মাথাটাকে এইভাবে একটু হালকা ফাঁকা করে দেব এইভাবে এইভাবে ফাঁকা করেছি এবার যেটা আই পিন তার মাথা দিয়ে এটাকে এভাবে ঝুলিয়ে দিলাম এবার এটাকে সমান করে
চেপে দেব, তাহলে আমার এটা তৈরি হয়ে গেল। এরকম একটা ছোট্ট এইভাবে তোমরা ছোট ছোট ইয়ারিংস নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারবে। এবার এটা ধরো দুদিকে মুখ আছে সেরকম পিন, হেড পিন, এটা দুটো পাশেই মুখ আছে, এই পাশে বল আছে, এই পাশেও বল আছে। এবার আমরা যখন কোনো ইয়ারিংসের নিচে এটাকে হ্যাঙ্গিং করব, তখন আমাদের এই জিনিসগুলো দরকার হবে। কী করে হবে, এই যে পুঁতিটা আছে এটাকে আমি কোনো ইয়ারিংসের মধ্যে সেট করব, তখন আমার এরকম পিন দরকার হবে। এই পিনটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে খানিকটা অংশ কেটে বাদ দিয়ে দেবো। তারপর এটাকে এর মধ্যে দিয়ে এভাবে লাগিয়ে নেব, নিলাম, দিয়ে এখানে আমি এটাকে সেট করব। তখন এটাকে এইভাবে নিলাম, নিয়ে এর মাথাটাকে ধরে এভাবে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিয়ে যেটা বাড়তি থাকবে সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। এই যে দেখো, এইভাবেই আমরা এটাকে লাগিয়ে নিয়েছি। এভাবেই আমরা এগুলোকে এভাবে হ্যাঙ্গিং করব। এই বলটা নিয়েছি, এর মধ্যে আমি আইপিন দিয়ে এটাকে আইপিনের ভিতরে এটাকে পাস করিয়ে দিলাম, এটাকে কেটে দিলাম। এরকম আমি তিনটে তৈরি করে নিয়েছি, তিনটে করতে পারো, চারটে করতে পারো।
কত সুন্দর একটা ইয়াররিং তৈরি হয়ে গেল।